সাপাহারে যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে চারজনকে অর্থদণ্ড প্রদান। নওগাঁর সাপাহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অনুমোদনহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে চারজন ব্যবসায়ীর 80,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন নওগাঁর সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকীর পাঠানো প্রতিবেদনে। রবিবার দুপুরে উপজেলা সদরের মণ্ডল মোড় এলাকায় একটি গোডাউন ঘর, একটি বাসা বাড়ি সহ 4টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হোসেন। এ অভিযানে আজম আলীর গোডাউন ঘর থেকে 850 বোতল, শাহজাহান হোসেনের বাড়ির খাটের নিচ থেকে 864 বোতল, রুবেল স্টোর থেকে 45 বোতল এবং রহমত স্টোর থেকে 12 বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এ সময় রুবেল স্টোরের মালিক রুবেলকে 10,000, রহমত স্টোরের মালিক গোলাম রব্বানীকে 10,000, আজম ভ্যারাইটি স্টোরের মালিক আজম আলীকে 30,000 এবং শারমিন স্টোরের মালিককে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরে জব্দ করা বোতলগুলো খঞ্জনপুর এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে ওই দিন সকালে উপজেলার আরিফ ডিজিটাল সেন্টারকে অনুমোদন ছাড়াই মানব দেহে রক্ত সঞ্চালন করার অপরাধে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন। মোবাইল কোর্ট অভিযানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী ও থানা পুলিশের উপপরিদর্শক সবুজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।